আচ্ছা, এখন আমরা পেজ সেটআপ নিয়ে আলোচনা করব। তো পেজ সেটআপে চলে যাওয়ার জন্য আমাদের প্রথম যা করতে হবে, এখান থেকে ডিজাইনে যাব। তো এই হচ্ছে আমাদের পেজ সেটআপ যে ট্যাব, পেজ সেটআপ যে সেকশনটি। তো পেজ সেটআপ করার আগে, আমরা প্রিন্ট আউট করার আগে পেজটি কীভাবে, পেজের সাইজ, হাইট, উইথ, এগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই, এগুলো যদি সেট করতে চাই, তাহলে আমাদের পেজ সেটআপ অপশন নিয়ে কাজ করতে হবে। তো এখানে স্লাইড ওরিয়েন্টেশন, অর্থাৎ আমি কি পোর্ট্রেটে করব না ল্যান্ডস্কেপ। তো যদি আমি পোর্ট্রেটে ক্লিক করি, তো পোর্ট্রেটে বাই ডিফল্ট আমাদের এই যে হাইট যেটা আছে, অর্থাৎ এই স্লাইডের যে হাইট এবং উইথ যেটা আছে, তো পোর্ট্রেটে সাধারণত উইথটি কম থাকে এবং ল্যান্ডস্কেপ দিলে উইথটি বেড়ে যাবে। আমি যদি ল্যান্ডস্কেপ ক্লিক করি, দেখুন আমাদের যে স্লাইডটি আছে সেটার উইথটি বেড়ে গেছে। তো আমরা কাজের প্রয়োজনে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে পারি। ল্যান্ডস্কেপ সাধারণত আমরা ওয়াইড স্ক্রিন যদি হয়, তখন আমরা ওয়াইড স্ক্রিন রিপ্রেজেন্ট যদি করি, তাহলে আমাদের ল্যান্ডস্কেপ দিয়ে আমরা করতে পারি। তো এরপর আছে পেজ সেটআপ। পেজ সেটআপের জন্য আমরা এখানে পেজ সেটআপে গেলাম এবং এখানে ক্লিক দেখাচ্ছে যে পেজ সেটআপ, শো দ্য পেজ সেটআপ ডায়লগ বক্স। এখানে ক্লিক করলে আমরা পেজ সেটআপ ডায়লগ বক্সটি ওপেন হবে। তো এখানে প্রথমে আছে স্লাইড সাইজ ফর, অর্থাৎ স্লাইডের সাইজ কী কী সাইজ হতে পারে, অর্থাৎ পেজ কী কী হতে পারে। যেমন এ ফোর সাইজ আমরা নিতে পারি। তারপর ওয়াইড স্ক্রিন ভিউ যদি করি, তাহলে 16:9 এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন ভিউ, এটাও সিলেক্ট করতে পারি আমরা। তারপরে আমাদের ব্যানার, এখান থেকে কাস্টমও আমরা করে দিতে পারি। এখানে বিভিন্ন অপশন আছে। A4 সাইজ পেপার আমরা সিলেক্ট, সাধারণত আমরা A4 সাইজ পেপার নর্মালি সিলেক্ট করে রাখি। যদি আমাদের ওই ওয়ার্ডের কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট করতে হয়, তো আমরা 16:9 আমরা করতে পারি। যদি আমরা ওয়াইড স্ক্রিনে প্রেজেন্টেশন চাই বা প্রিন্ট আউট চাই, তখন আমরা 16:9 এটি করতে পারি। তো এখানে এরকম স্লাইডের এখানে উইথ কী হবে এবং হাইট কী হবে, এগুলো আমরা স্পেসিফাই করে দিতে পারি। এখান থেকে আমরা স্পেসিফাই করে দিতে পারি, উইথ স্পেসিফাই করে দিতে পারি, স্লাইডের হাইট স্পেসিফাই করে দিতে পারি, এবং কোথা থেকে শুরু হবে, অর্থাৎ কোন স্লাইড থেকে শুরু হবে সেটিও আমরা বলে দিতে পারি। যেমন এখানে 4 সিলেক্ট করা থাকে, 4 নম্বর স্লাইড থেকে সে নিবে প্রিন্ট আউট, পেজ সেটআপটি 4 নম্বর স্লাইড থেকে হবে, এরকম। আবার ওরিয়েন্টেশন, এখানে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। তো পোর্ট্রেট হলে দেখুন এখানে উইথ যেটি আছে সেটি আমাদের কম দেখাচ্ছে। আমরা যদি ল্যান্ডস্কেপ ক্লিক করি, তাহলে উইথটি একটু বেড়ে যাচ্ছে। তো আমাদের যে উইথ যখন বাড়ানো দরকার হয়, তখন আমরা ল্যান্ডস্কেপ দিয়ে কাজ করতে পারি। তো এরকম পাওয়ার পয়েন্টে আমাদের যে নোটসগুলো, হ্যান্ড আউটস এবং আউটলাইন আছে, সেটিতেও আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ সিলেক্ট করে করতে পারি। যখন আমাদের মোটামুটি সেট আপ করা হয়ে গেল, দেন আমি যদি আমরা জাস্ট ওকে ক্লিক করব, তাহলে আমাদের পেজটি সেট আপ হয়ে যাবে। এবং দেখুন এখানে পেজ সেট আপ সবগুলো স্লাইডের জন্যই হয়েছে। তো এভাবে মোটামুটি আমরা পেজ সেট আপ করতে পারি।